বন্ধুরা, এখন আমরা কথা বলবো আবির চ্যাটার্জি এক অন্যরকম কাজ করতে চলেছেন। অন্যরকম কাজটা হচ্ছে তিনি অবরোধ সিজন 2 এর লিড অ্যাক্টর হিসেবে কাজ করেছেন, যেটি একটি হিন্দি ওয়েব সিরিজ। তো এখানে আমরা আবির চ্যাটার্জিকে এক অফিসারের ভূমিকায় দেখতে পারবো। আর এই এই ওয়েব সিরিজটি হতে চলেছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। তো আমরা জানি যে যতগুলি ওয়েব সিরিজের ম্যাক্সিমাম ওয়েব সিরিজ ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ হয়। তো এখানে যদি আমি আবির চ্যাটার্জির অ্যাক্টিংয়ের কথা বলি, তাহলে তাকে অ্যাক্টিংয়ের দিক থেকে কোনোভাবে আমি তার অ্যাক্টিংয়ের কথা বলতে পারবো না। কারণ এই যে লেভেলের এই ওয়েব সিরিজের মধ্যে অ্যাক্টিং করেছে, তিনি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে তিনি আগামীতে আরও ভালো ভালো হিন্দি ল্যাঙ্গুয়েজে ভালো ভালো ওয়েব সিরিজ অথবা সিনেমায়, সে ছোটো পাঠ হোক বা বড়ো পাঠ হোক, তিনি কাজ পেতে চলেছেন। আবির চ্যাটার্জির বড় ভক্ত, তাদের জন্য আবির চ্যাটার্জির থেকে এই অবরোধ টু সিজনটা একটা গিফট হিসাবে। কারণ আবির চ্যাটার্জিকে আমরা সকলেই আমরা আবির চ্যাটার্জিকে সবসময় আমরা সিরিয়াস অথবা বঙ্কেশের সিরিজে দেখতে দেখতে এক এক ঘেমিয়ে হয়ে গেছি। তো তাদের জন্য এটা একটা আবির চ্যাটার্জির থেকে নতুনত্ব। তো এই সিরিজটি আসতে চলেছে চব্বিশে জুন, এবং এটি দেখতে পাবো সোনি লাইভে। তো দেখা যাক, চব্বিশে জুন পর্যন্ত অপেক্ষা করি কাজটা কেমন হয় এবং ওয়েব সিরিজটি কেমন হয়, অবশ্যই তোমাদের রিভিউ জানাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর যদি আমার সাথে জুড়ে থাকতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।